শুভে দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজ আমরা চলে এসেছি নরসিংদী জেলার অন্তর্গত এই শিবপুর থানার মধ্যে পড়েছে পুঠিয়া পশুরহাটে পুঠিয়া পশুরহাটে পর্যাপ্ত পরিমাণে দেখুন খামার করার উপযোগী সারগরু রয়েছে তো যেটি হলো যে এই হাট বসে প্রতি শনিবারে 10টার পরেই শুরু হয় চলে সন্ধ্যা পর্যন্ত তো হাসিলের পরিমাণটিও আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব যিনি এখানে বিক্রেতা ভাই রয়েছেন তার থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি কয়টা গরু নিয়ে আসলেন ৩১টা মাশাআল্লাহ তো যেটি হলো যে এই যে ঈদের পরে কেমন বুঝছেন ঈদের পরে তো একদম বাজার খুব চড়া হয়ে গিয়েছিল ঈদের আগের দিন তো মনে করেন গরু পাই নাই মানুষ তো আজকে কেমন মনে হচ্ছে আপনার কাছে আজকে ভালো খারাপ না ভালো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো যেটি হলো যে আমরা একটু দাম দর দেখাইতে চাই আর যেটি হলো যে আপনার ফোন নাম্বারটি একটু বলে দিবেন যদি আমাদের ভিডিওটি দেখে আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করলো আর যেহেতু আপনারা ক্রয় বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট রয়েছেন সেহেতু আপনার এই সারগরুগুলো বিক্রি হয়ে গেলেও তো আপনারা এরকম সাপ্লাই দিতে পারবেন তাই না সেই সুযোগটি তো আছে তা আসেন আমরা একটু যাই ওইদিকে লাস্ট কোনটা আপনাদের একদম শেষে কোনটা রয়েছে একদম ওইটাই হলো প্রথম এটা হলো আপনাদের এটা আপনার আচ্ছা এই যে সারগরুগুলো এগুলো সবই আপনি নিয়ে আসেন একটু আমাদেরকে দেখাইতে দেন গরুগুলো আমরা দেখাইতে চাই এই যে যেটা দেখছি ভাই এটা তো সার বাছুর এই সার বাছুরটা দাঁত তো হয় নাই দাঁতে নাই তাই না এটা দেখে কিন্তু মনে হচ্ছে অনেকটা শাহিওয়ালের মতো আপনি কি বলেন এটা কি জাতের শাহিওয়াল আচ্ছা এটা দাম চাচ্ছেন কত ভাই ৭০ দাম চাচ্ছেন না মিয়া ভাই একটা কথা হলো কি যেহেতু আপনার ফোন নাম্বারটা থাকতেছে তো অবশ্যই যেটা হলো যে ভালো হয় যে দামটা তো আপনি ছাড়বেন যদি দুই চারজন আপনার সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে যোগাযোগ করে নিল আর না ফোন নাম্বার তো নিবই মানে আপনি যে বিক্রি দামটা যেটা মানে বিক্রি করতে চাচ্ছেন সেটা আমাকে আস্তে করে বলেন আর কি আপনি তো অবশ্যই একটা ঠিক করে নিয়ে আসছেন যে এই দামে আমি বিক্রি করব সেই দামটা যদি আমাকে একটু জানাইতে দেন দামটা এর নিচে নামবেন না এই দেখছেন ভিউয়ার্স বেশ সুন্দর কিন্তু সারবাছুরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা এখনো দাঁত হয় নাই হয়তো ঘাস খাওয়া শুরু করছে সদ্যই আর কি তো আমরা চলুন আর পরেরটা দেখাই এইটা আমরা একটু দেখতে চাই দেখি একটু সর আমরা একটু দেখি এই যে এটা এটা তো দেখে মনে হচ্ছে এটা দেশি মনে হচ্ছে আবার একটু দেখে মনে হচ্ছে যে একটু ক্রস আছে এটা কি জাতের একই শাহিওয়ালই তো এই শাহিওয়াল যে এইটা এটা কয় মাস বয়স হবে এটা ৭ থেকে ৮ মাস এই ৭-৮ মাসের যে বাছুরটা এটা আসলে দাম চাওয়া দাম কত ভাই না একটা বলবেন আপনি তো মনে করেন যে একটাই চাইবেন আপনি তো যে বিক্রি কিনতে আসবে তাকে তো আর বলতে পারবেন না যে ভাই ৮০-৯০ এটা কত চান ৭০ মানে এটা হলো চাওয়া দাম হলো ৭০ চাচ্ছেন আর বিক্রি দামটা কত নিয়ে মানে এইটা যেটা বললেন না আর একটু কম এর নিচে নামবেন না দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে সারবাছুরটা উনি বলছেন যে এটা ৬৫,০০০ হলে ছেড়ে দিবেন এরপরে যেগুলো রয়েছে এগুলো কি মোটামুটি সেম সেম দামই নাকি কম বেশি আছে এই যে এটার পরেরটা এটা কোন কত দাম চাচ্ছেন এটা কিন্তু আবার একটু একটু চেঞ্জ আছে কানটা আর একটু বড় এটা আমরা একটু দেখতে চাই চামড়াটা কেমন আছে চামড়াটা বেশ লুজই আছে দেখা যাচ্ছে তো এটা আসলে দাম চাচ্ছেন কত ভাই ৭০-৭৫ চাচ্ছেন এটা মানে যেটা দেখে আসলাম ওইটার কিন্তু কালারটা ভালো ছিল কিন্তু এটার আবার দেখা যাচ্ছে কানটা কিন্তু বড় এই যে আমরা দেখাচ্ছি দেখুন ভিউয়ার্স কানটা কিন্তু বড় আবার একটা বিষয় আছে যে এটার মধ্যে একটা ব্রাহ্মাইস স্পেলের একটা ভাব আছে আচ্ছা এই যে সিন্ধিটা সিন্ধিটা ভাইজান তাইলে দাম চাচ্ছেন ৭৫ বিক্রি কত করবে আমি তো আপনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আর এই যে এটা এটা তো আবার একটু ছোট ওটার থেকে একটু নিম আছে এগুলো সব একই দাম এটা কোনটা পর্যন্ত একই দামে বিক্রি করতে যাচ্ছেন এইটা না এই মালটা তো দেখছি আবার একটু মনে করেন যে ওইটার থেকে আর একটু ভালো কোয়ালিটি এটা কিন্তু আবার মাংস বেশি গেইন করার সম্ভাবনা আছে এটা আপনি আসলে ভালো বলতে পারবেন বা যারা ক্রেতা যারা চেনে গরু তারা ভালো বলতে পারবেন তা আপনার কাছে কি মনে হয় এটা কি বেশি গেইন করবে মাংস এটা ছাড়বেন কততে ৭০ ছাড়ব ৭০-এর নিচে না ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা ৭০ ছাড়তে যাচ্ছে এই ভাই এটার বয়সটা কেমন হচ্ছে ভাই এই বাছুরটা ১০ মাস আর এগুলো এটা তো ক্রস জাতের একই এটা বড় সাইজের হলেও একই দামে ছাড়তে যাচ্ছেন কারণ এটা অবশ্যই দেশি সার বা দেশি বাছুরের দাম একটু বেশি হয়ে থাকে এটা আমরা সবাই জানি তো ওই পাশের যেটা আছে
এই যে এইটা এই বাসুটা 85 এটা আবার অনেকটা আসলে আসছে হলো সিন্ধির মতোই সিন্ধির মতোই আসছে কিন্তু এটা আসলে কি জাতের আবার অনেকটা কিন্তু এইদিকে ঘুরলে বোঝা যাচ্ছে যে একটা ব্রাহ্মা ব্রাহ্মা একটা ভাব আছে সেটাও না সিন্ধি হবে না এইটা আসলে দাম চাচ্ছেন কত চাওয়া দামটা বলেন দাম চাচ্ছি 85 85 হলো যাওয়া দাম আর বিক্রি দাম একটু দাম 75 এর নিচে এর নাম প্রসার না তো এই দামের মধ্যে যদি আপনার থেকে কেউ এই যে এই সার বাসনগুলো কিনতে চায় হয়তো আজকে হাটে আপনার বিক্রি হয়ে গেল কিছু আপনারা তো অ্যারেঞ্জ করে দিতে পারবেন সেম সেম আপনাদের কাছে এরকম কালেকশন আছে তো সেক্ষেত্রে কেউ যোগাযোগ করতে চাইলে আপনার সাথে যোগাযোগ করবে কি করে যোগাযোগের কি মাধ্যম আছে একটু বলেন ফোন নাম্বারটা 01 77 87 87 50 50 367 367 ভাইয়ের নাম ফকরুল ভাই ফকরুল ভাই মনে হয় প্রত্যেক শনিবারে এই দিকটাতেই থাকেন বিগত বছরে এসেছিলাম ফকরুল ভাইকে দেখেছিলাম তো ফকরুল ভাই আপনি ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ শুভ দর্শক আমরা চলুন আর একটু ঘুরি হাটটি আরও কিছু সে বাসুর গরু আর কি যেগুলো রয়েছে সেগুলোর দাম দর একটু জানানোর চেষ্টা করি আমরাও জেনে নেওয়ার চেষ্টা করি এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে রয়েছে দুটো সার বাছুর দুটোই হলো মনে হচ্ছে ক্রস জাতের তো এই দুটো তিনি নিয়ে এসছেন একটু কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই দুইটাই তো নিয়ে আসছেন আপনি আচ্ছা আজকে কেমন বুঝছেন ঈদের পরে হাট দাম টাম কিছু বোঝা যাচ্ছে দামটা বোঝা যাচ্ছে কিন্তু পরিস্থিতি বেশি ভালো না এরকম কিন্তু ঈদের আগেও আমরা হাট ঘুরছি তো আপনারা কিন্তু এরকমই বলতেছিলেন যে পরিস্থিতি ভালো না পরে এমন দাম বাড়া বাড়ছে হঠাৎ করে প্রচুর বাইরে গেছে তো আপনি হঠাৎ করে পারছে আপনি যে মাল গিরি আছে ব্যাপারীরা আর মাল আনতে পারে না আনতে পারে নাই তার কারণে মনে করেন আমার দাম বেড়ে গেছে অনেকে কিন্তু ঈদের মানে একটা আতঙ্কের মধ্যে রয়েছে কি জিনিস যায় করোনা আর ইয়া মাল টাল আনে নাই কি রকম জিনিস যায় এরকম আতঙ্কের মধ্যে রয়েছে না অনেকে আমাদেরকে রাতে ফোন দিচ্ছে বুঝছেন মনে হয় গাবতলী হাটে তারা বিক্রি করছে তো আমরা রয়েছি এখন পুঠিয়া হাটে তো ভাইয়ের এই শাড়টা আসলে কত দামে বিক্রি করার ইচ্ছা বা দাম কত যাচ্ছে আমরা ঘুরি হাট আপনাদেরকে দেখাই আপনাদেরকে দেখে আমাদের ভিডিও দেখে আরো দু চারজন আসে কিনতে তো আসলে যে দামে আপনি বিক্রি করার ইচ্ছা সেই দামটা তিনি আমায় বলতেন এই শার্ট ৭৫ আর বিক্রির দাম ৭০ আপনারা বিক্রি করতে পারেন তো মূলত এই শাড়টা কত বিক্রি করবেন ৭০ আচ্ছা মানে একটু ভাঙলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই শাড়টা এই মিয়া ভাই বলতেছে যে ৭০ একটু কমে হলে ছেড়ে দিবেন আর এই শাড়াটাও কিন্তু তাই মানে চিন্তা করে আসছে তাই তো নাকি তুমি ভাই যেহেতু আপনারা ক্রয় বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট আছেন সবসময় তো আমাদের ভিডিও দেখে অনেকে যোগাযোগ করতে চায় তো আপনার সাথে কি যোগাযোগের কোনো মাধ্যম আছে এই ফোন নাম্বার বা কিছু হ্যাঁ আছে বলেন তাহলে 01 68 67 74 ভাইজানের নাম রিপন মিয়া রিপন ভাই রিপন ভাইকে প্রত্যেক হাটে আসলেই এদিকটাতেই পাওয়া যাবে তাই তো এই যে এই যে যে ক্রয় গাছটা রয়েছে এন্ট্রি ক্রয় গাছের নিচেই আপনি এখানে গরু নিয়ে আসেন তো এর জন্য আজকে তিনটা নিয়ে আসছেন একটা এখনো বিক্রি হয়নি একটা বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে সেটা কত বিক্রি করলেন ভাই সেটা 66 মানে এইরকমই ছিল নাকি এটা কিছু শুরু আছে ছোট ছিল তো রিপন ভাই ভালো থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা রয়েছি পুঠিয়া হাটে আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে বাসুর যে সার গরুগুলো রয়েছে অর্থাৎ যেগুলো ক্রয় করে আপনারা খামার খুব সহজেই গড়ে তুলতে পারবেন সেই গরুগুলোর দাম দরই দেখাচ্ছিলাম এছাড়া যারা আসলে বিক্রি করতে এসেছেন তাদের ফোন নাম্বারগুলো ভিডিওর মধ্যে রয়েছে আপনারা চাইলে ওই ফোন নাম্বারেও যোগাযোগ করে তাদের থেকে সার গরু ক্রয় করে নিতে পারবেন তো ভিউয়ার্স আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখলেন বা দেখছেন প্রত্যেকেই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আমরা সবসময় একটি কথা বলেই যাচ্ছি সেটি হলো যে এখন চলছে জরুরি পরিস্থিতি কোভিড-19 এর কারণে
সুতরাং জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে না যাওয়াটাই ভালো আর যদি বাইরে যাই সেক্ষেত্রে বাইরে থেকে ঘুরে এসে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি রয়েছে সেটি পুরোটাই অনুসরণ অনুকরণ করব তো ভিউয়ার্স যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।